নমস্কার দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা পিঠা ব্রেডের রেসিপি করে দেখাবো। এই ব্রেডটা করতে খুবই কম সময় লাগে, শুধু মেখে রেখে দিতে হবে 2-2.5 ঘন্টা। তারপরে যখন খাবেন তখন বানিয়ে নিলে হবে। বাড়িতে অতিথি এলে এটা আপনারা বাড়াতে পারেন। এটাকে পিঠা ব্রেড বলে বা পকেট ব্রেড বলে, কেননা এটা একটা মজা আসে। আমি একটা পিঠে আপনাদের এখানে কেটে দেখাচ্ছি এটাকে কেন পকেট ব্রেড হয়। দেখুন, এই ভেতরটা ঠিক এরকম হবে, এরকম পকেটের মতো এরকম ফুলে যাবে। এর ভেতরে আপনারা আলুর পুর বা যে কোনো পুর দিয়ে এটা বাচ্চাদের আপনারা টিফিনেও দিতে পারেন। এটা একদম নরম থাকবে আর খেতেও খুব ভালো হবে। এই রেসিপিটা আসুন আজকে আপনাদের সাথে কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের বলে দিই। তাহলে আসুন এবার শুরু করা যাক। আজকে পিঠা ব্রেড বানাতে যা যা লাগবে সেটা প্রথমে বলে দিই। এখানে 3 কাপ মতো ময়দা নিয়েছি, এখানে 1.5 টিস্পুন মতো ইস্ট, 1 টিস্পুন চিনি, 1/2 টিস্পুন লবণ, আর অলিভ অয়েল লাগবে 2 টিস্পুন, আর ঈষৎ উষ্ণ গরম জল। তাহলে আসুন এবার শুরু করা যাক। প্রথমে ময়দার ভেতরে 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম, ইস্টটা দিয়ে দিলাম, চিনি লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবারে এইগুলোকে আমাকে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে, এবারে 2 টিস্পুন আমি অলিভ অয়েল দিলাম, দিয়ে এবার এটাকে আমাকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অনেকে দুধ দিয়ে করে, আমি আজকে জল দিয়ে করছি। ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে এটার একটা সফট ডো বানিয়ে নিতে হবে। দু 3 মিনিট মতো এরকম করে এটাকে মেখে নিতে হবে, এরকম একটু হয়ে যাবে। তারপরে এখানে একটু হাতে তেল নিয়ে বাটিটার চারপাশে ডোটাকে লাগিয়ে দিয়ে এই 3 কাপ আটার পরতে আমাকে 1/2 কাপ মতো পানি জল লেগেছে। এবারে এই ডোটাকে একটা এরকম র‍্যাপ পেপার দিয়ে আমাকে পুরো এরকম মুড়ে নিয়ে আমাকে 2 থেকে 2.5 ঘন্টা মতো এটাকে ফুলতে সময় দিতে হবে, যতক্ষণ না এটা ফুলে ডাবল হয়ে যায়। যদি আপনাদের তাড়াতাড়ি থাকে তাহলে 8 ঘন্টার ভেতরে কি করবেন, এরকম একটা বলে একটু গরম জল নেবেন, ঈষৎ উষ্ণ, এরকম আঙুল চোবাতে পারবেন দেখে নিয়ে ঈষৎ উষ্ণ জলের উপর এইটাকে এরকম 1/2 ঘন্টা বসিয়ে রাখবেন। 1/2 ঘন্টা বসানোর পর এটা তাড়াতাড়ি রাইজ হয়ে যাবে, আর এটা যতক্ষণ না রাইজ হবে ততক্ষণ এটা কিছু করবে। বেশি গরম জল দেবেন না, তাহলে দিলে কি হবে নিচে থেকে এটা সিদ্ধ হয়ে যাবে। ঈষৎ উষ্ণ আঙুল ডোবাতে পারেন এরকম গরম জলের উপর এটাকে 1/2 ঘন্টা মতো বসিয়ে রাখলে এটা ফুলে ডাবল হয়ে যাবে। তাহলে ফুলে ডাবল হওয়া অবধি পর ফিরে দেখুন, এটা 2 থেকে 3 ঘন্টার মধ্যে এটা এরকম ফুলে ডাবল হয়ে গেছে। এবারে আমি হাতে একটু তেল লাগিয়ে নেব,
তেল লাগিয়ে নিয়ে এর ভেতর থেকে হাওয়াটা আমাকে বার করে আমাকে আর একটু এটা মেখে নিতে হবে। এটা যত ভালো মাখা হবে পিঠাটার ব্রেডটা তত বেশি ফুলবে। এরকম ভাবে নিয়ে আমাকে এরকম ভাবে গোলাগুলো বানিয়ে নিতে হবে। এরকম ভাবে নিয়ে সবগুলো বানিয়ে নেব। এরকম ভাবে মোটামুটি এইরকম থিকনেসটা থাকবে। এরকম ভাবে আমি সবগুলোকে বেলে নেব। এটা আপনারা তৈরি করে একটা এয়ার টাইট কন্টেনারে ফ্রিজে রেখে দিতে পারেন। এটা প্রায় এক সপ্তাহ মতো একদম এরকম নরম থাকবে। সমস্ত রুটিগুলোকে আমি এরকম গোল গোল করে বেনে এটাকে আমি 10 মিনিট মতো রেখে দিচ্ছি। এবারে এখানে আমি অন্যরকম করব। এখানে আমি 2 চামচ মতো বাটার নিলাম। এটা ধনে পাতা কুচি, এটা আদা কুচি আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে এটাকে আমি এক সাইডে রেখে দেবো। যদি প্রয়োজন পড়ে তাহলে আর একটু বানিয়ে নেব। চাটুটা গরম হয়ে গেছে, এবারে আমি একটা ব্রেড দিয়ে দেব। দিয়ে একটু হতে আমাকে সময় দিতে হবে। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে ঘুরিয়ে দিতে হবে, দিয়ে উঠে দিতে হবে। যখন ব্রেডটা এরকম ফুলে উঠবে তখন আমি এই স্প্রেড করে দিয়ে ফুলতে দেবো। এটাকে পকেট ব্রেডও বলে। এটা এরকম করে ফুলে যাবে, এরকম ধরে ফুলে গেলে এটাকে আবার আমি আর একদিকে এটা হয়ে গেছে, এটা আমি ফুলে নেব। একই পদ্ধতিতে আমি সবগুলো ভেজে ফুলে নেব।
যখন পুরোটা এরকম ফুলে যাবে তখন এটাকে আমি উল্টে দেব, দিয়ে এই পিঠে আমি একটুখানি দিয়ে দেবো, দিয়ে দিয়ে দু পিঠ লাল করে ভেজে ভেজে এরকম ভাবে দেখো তৈরি হয়ে গেছে আমাদের পিঠা। এটা আপনারা করে একটা এয়ার টাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন, তাহলে এটা ফ্রিজে এক সপ্তাহের মধ্যে এটা ঠিক থাকবে, আর যখন খাবেন তখন মাইক্রো ওভেনে একটু গরম করে নিলেই এটা একদম তৈরি হয়ে যায়। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর এটা কেমন হলো সেটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আরও নিত্য নতুন রেসিপি পেতে আমার সাথে থাকুন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, বাই বাই।